এখানে বসে খেলে কি আনলিমিটেড? আচ্ছা একদম আনলিমিটেড তাই তো? আচ্ছা থ্যাংক ইউ। না বাকি দিন জল আনি আজ পয়সা খরচা করে খেতে এলাম বিরিয়ানি, তো চলো খাওয়া যাক। আনুষ কিসের জন্য বাঁচে? নিশ্চয়ই খাওয়ার জন্য বাঁচে। তো খাওয়ার জন্যই সব কিছু, আমরা কিন্তু খেতে খুব ভালোবাসি, তাই চলে এসেছি আজকে কোথায়, মধ্যমগ্রাম স্টেশনে। আর এখানে একটা বিখ্যাত বিরিয়ানি আছে, তোমরা সবাই জানো। তো আজকে টাকা নষ্ট করতে এসেছি, মানে পেট পুজো করতে এসেছি, খেতে এসেছি মধ্যমগ্রামের উজ্জ্বল দার বিরিয়ানি। তো চলো। তিন নম্বরে ব্রিজ। এই যে সোদপুর রোড, মধ্যমগ্রাম, রবীন্দ্র পল্লী, 2 নম্বর গলি, এখান থেকে এই যে স্টলটা হলো এটা। বিরিয়ানির হাঁড়ি প্রিপেয়ার হোক সার্ভ করার জন্য। আমি চলো কথা বলে নেবো বৌদির সাথে। সবাই তো উজ্জ্বল দার সাথে কথা বলে, কিন্তু আমি আজকে কথা বলবো বৌদির সাথে, কারণ উজ্জ্বল দা এখন ব্যস্ত আছে। তো চলো এখানকার প্রাইস গুলো জেনে নি। তোমাদেরকে এখান থেকে আগে কুপনটা নিতে হয়। নর্মাল চিকেন 140, স্পেশালটা 220, আর নর্মাল মাটন 200, স্পেশালটা 300, চিকেন চাপ 80। আর স্পেশাল মাটনে কটা মাটন থাকছে? দুটো মাটন থাকবে, একটা এগ থাকবে। আচ্ছা, আর এখানে বসে খেলে কি আনলিমিটেড? আচ্ছা একদম আনলিমিটেড তাই তো? আচ্ছা থ্যাংক ইউ। আমরা কিন্তু এখানে বসেই খাবো। চিকেনে কি স্পেশাল হয়? হ্যাঁ, ওটা সেম দুপের চিকেন, একটা আলু, একটা। তো দেখতেই পাচ্ছো এখানে গরম গরম বিরিয়ানি, হাঁড়ি থেকে ভাপ উঠছে, যার জন্য আমার ক্যামেরা গেছে ব্লার হয়ে। ওদিকে কিন্তু ঘিয়ের বোতল শেক করা হচ্ছে, এই ঘিটা পুরো চলে যাবে এই বিরিয়ানি হাঁড়ির মধ্যে। আমার ক্যামেরার দোষের জন্য ক্লিপটা নিতে পারিনি, কারণ ব্লার হয়ে গিয়ে ক্যামেরা পুরো বন্ধ হয়ে গেছে। তো ঘিটা দেওয়া হয়ে গেছে, এখন ঘিয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে। উজ্জ্বলদা আজকে একটু ডিস্টার্ব আছে, কারণ তার ওখানে একটু সমস্যা হচ্ছে, যেটা নিয়ে পার্কিং নিয়ে ব্যাকগ্রাউন্ডে তুমি কথাটা শুনতেই পাচ্ছ, পার্কিং নিয়ে একটা সমস্যা হচ্ছে ওখানে। দাদা আমাদেরকে বললো সেটা। ও জাস্ট বেল আসছে, কি বলবো, ও ফ্লেভারটা দারুণ ফ্লেভার আসছে, দারুণ ফ্লেভার আসছে, ও বিরিয়ানিটা খেতে অসম হবে। দাদা আস্তে আস্তে আলু মাটন এগুলো তুলে নিচ্ছে। ও দাঁড়িয়ে থাকতে পারছি না। তো এই যে আমাদের বিল, দাদার পুরনো দোকানের নামে কিন্তু বিলিং হয়। একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। স্লিপটা নিয়ে গেল, এবার দেখা যাক কতক্ষণে আসে। 20 মিনিট বসেছিলাম, তো এখানে আসতে গেলে কিন্তু হাতে টাইম নিয়ে আসতে হবে। এটা হলো চিকেন বিরিয়ানি, আর এই যে এইটা এইটা হলো স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা 320। দেড়শো গ্রাম হবে, 100 থেকে 150 গ্রাম হবে। এটা কি? ও ভাই,
পুরো নল্লি 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 পড়েছে, মানে মটনের লেগ পিস। এতদিন বিরিয়ানির সাথে চিকেন লেগ পিস খেয়েছি, আজকে মটনের লেগ পিস খাবো। উজ্জ্বলদা থ্যাংক ইউ। তোমাদের বলে রাখি আমরা দুজনের কেউই চিকেন চাপ পছন্দ করি না, তাই চিকেন চাপ অর্ডার করিনি। চিকেনটাকে একটু ছিঁড়ে দেখাও, এইটা 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 ও মটনটা। ভয়েস কভার দেওয়া পসিবল ছিল না, কারণ খুব সাউন্ড আসছিলো। তো তোমাদেরকে বাড়ি এসে ভয়েস কভার দিচ্ছি। দেখছো মিস্টার সরকার আমাকে আলু দেখাচ্ছে, মানে কার আলুটা বড় এটা, ছি। যাই হোক, খাওয়া শুরু করি প্রথমে। ও হো হো, ফ্লেভার যা আসছিলো কি বলবো। একটু চিকেন নিয়ে নিলাম, আমি চিকেন বিরিয়ানিটাই খাচ্ছি, মানে চিকেনটা খাচ্ছি। একটু চিকেন আলু আর একটু স্যালাড, ও মুখে দিতেই পুরো স্বর্গের স্বাদ, একদম স্বর্গ স্বর্গ কি বলবো তোমাদের। তোমরা ঝটপট যাও উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করো, একদম আলাদা রকম টেস্ট। এখন বিরিয়ানি সার্ভ করেছে, তাও এখনও কি গরম, হাত দিতে পারছি না। আর ভাতগুলো পুরো ঝুরঝুরে, একটা থেকে একদম একটা একদম আলাদা, রাইসগুলো খুব ঝুরঝুরে। আর এখানে তোমরা একটা স্পেশাল মাটন থালি নিয়ে যদি খেতে বসো, দুজনে বসো, দুটো আলাদা থালিতে মানে থালাতে সার্ভ করবে, এবং সাথে তোমরা দুজনেই আনলিমিটেড রাইস পেয়ে যাবে। আনলিমিটেড রাইস, বিলিভ করো অ্যান্ড যাও, গিয়ে খেয়ে এসো উজ্জ্বলদার স্পেশাল বিরিয়ানি। তাড়াতাড়ি 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 যাও। জিনিস ভুল হয়ে গেছিলো, সেটা হলো মাটন থালিতে ডিম দিয়েছিলো না, আমি পরে চেয়ে নিয়েছি। মানুষ মাত্রই ভুল হয়, তোমাদের সাথে হলেও তোমরা চেয়ে নিয়ে দিয়ে দেবে। সব থেকে বেশি যে স্মেলটা আসছে সেটা হলো ঘিয়ে। উজ্জ্বলদা হাঁড়ি খোলার প্রথমেই এক কৌটো ঘি দেয়, তো ঘিয়ের স্মেলটা সব থেকে বেশি আসছে। এখানে একটা ভালো জিনিস দেখলাম, স্যালাডও দিয়ে যায়, এখন তো পেঁয়াজটা অনেক বড়, পেঁয়াজের দাম বেশি হলো। যাই হোক, দিয়ে যাচ্ছে, সোটাটাও ভালো দিয়েছিল, স্টাইলিশটা ছিল। স্পেশালি একটা জিনিস এখানে দেখো, বিরিয়ানিটার মধ্যে একটা আলাদা ভাব আছে, মানে ভাজিটা দিয়ে অনেক রকমের খেয়েছি বা আমি নিয়ে, কিন্তু এটার ক্ষেত্রে একটা আলাদা ভাব আছে, আলাদা ভাবটা না খেলে বলা যাবে না। নতুন দোকানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে একসাথে 50 জনের মতো বসার জায়গা আছে। তো তোমরা এখানে আমাদের মতো বসেও খেতে পারো, আর বাইরে যে লম্বা লাইনটা দেখলে সেটা পার্সেলের লাইন। এখানে বসে খেতে গেলে কিন্তু কোনো লাইন দিতে হয় না, শুধু পার্সেল নেওয়ার জন্যই লাইন দিতে হয়। এখানে খেতে গেলে কুপনটা নিয়ে এসে জাস্ট বসে পড়ো জায়গায়, খাবার সার্ভ হয়ে যাবে। এখানকার টাইমিং হলো, এখানে তুমি দুপুর 12টার পর থেকে রাত্রি ম্যাক্সিমাম 10টা পর্যন্ত বিরিয়ানি পেয়ে যাবে। খেয়ে দিয়ে চলে আসলাম, এসে এবার যেটা বলি, খুব সুন্দর লাগলো, ওনার ব্যবহারটা খুব সুন্দর। লাস্টে আমরা অনেক কিছু কথা বলেছিলাম এবং আলোচনা অনেক কিছু হচ্ছিল না, কী কী প্রবলেম হচ্ছে এখন ব্যবসায়। তবে একটা টেস্টের কথা বলি, স্পেশালি আমরা অনেক বিরিয়ানি অনেক জায়গাতে খেয়েছি, ঠিক আছে। তবে একটা যেটা সাজেশান হবে, যে যদি কখনো মনে হয় যে না কী বিরিয়ানিটা কী আছে, তো না গিয়ে খেলে কিন্তু বোঝা যাবে না, মুখে বলে বোঝাতে পারবো না যে অপূর্ব, আগে গিয়ে খাওয়াটা আমার মতে উচিত। হ্যাঁ, যেটা ভালো সেটাকে ভালো অবশ্যই বলতে হবে, তাই অবশ্যই উজ্জ্বলদার বিরিয়ানি খুব সুন্দর, খুব টেস্টি এবং ভালো, আমাদের ভালো লেগেছে। তোমরাও টেস্ট করে দেখে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, হাইলি রেকমেন্ডেড, এবং ওনার ব্যবহারটা খুব ভালো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর যা যা হয় করে দিও, ঠিক আছে। আর যা যা হয় করে দিও না, কমেন্ট করে বলো কেমন লাগলো। আর তোমরা উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গেলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো যে খেয়ে এসে তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।